বাকিদের ফাইল কার কার ফাইল কে কে দিয়েছে একটু হাত তোলো। আচ্ছা ছেলেদের ফাইল মনিটর ফাইল বলো এক এক করে বলো ফাইল। আচ্ছা ঠিক আছে তোমার ফাইল সিট আপ ফাইল কেন তুমি আমার ফার্স্ট ক্লাস তো তুমি বাচ্চাদের মতো এক্সকিউজ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে তুমি সিট ডাউন তোমার বাড়িতে রয়ে গেছে কদিন চলবে এক্সকিউজ আমি দেখছি তোমার বাকিদের দিয়েছো সিট ডাউন যারা দাওনি তাদের কথা বলছি পেপার তো আমি চাইছি আমি ফাইল চাইছি ফাইলের মধ্যে পেপারটা আর ফাইলে রাখবো বলো প্রথম থেকে ফাঁকি দেওয়া শুরু করে দিয়েছো হোটেল ম্যানেজমেন্ট করবে প্রথম থেকে যদি ফাঁকি দাও হবে কি করে বলো বলো তোমার এনেছো ঠিক আছে তোমার আনতে দেবে কিন্তু পয়সা নিয়ে এসে নিচে দোকান আছে কিনে নেবে এইখান থেকে এই সামনে কোণে দোকান আছে এখানে দোকান আছে এইখানে একটা কোণে দোকান আছে এই জাস্ট নিচে দোকানের পাশেই আছে আর এখানে একটা বড় বড় দোকান আছে তোমার পরের দিন যেন এই ভুলটা একদম করবে না মেয়েদের কে কে দাওনি হাত তোলো দেখি বলো কারণ এমনি লেখা হয়নি মানে বুঝতে পারছো ভাষাটা কতটা ভয়ঙ্কর কিন্তু এখানে কিনে নেবে এখানে এসে কিনে নেবে নিচে গিয়ে পরের দিন না হলে কিন্তু আমি এখান থেকে কেনা হবো পরের দিন যদি দেখি এক্সকিউজ আমি এখান থেকে পাঠিয়ে দেবো বা একজন যাবে দাম জিজ্ঞেস করে আসবে পয়সা দেবে গিয়ে প্রত্যেকে কিনে চলে আসবে পরের দিন আমি আজকে কিচ্ছু বলছি না। আচ্ছা এটা তো গেল সিট ডাউন ভিডিও প্রেজেন্টেশন কে কে দিয়েছো আগে হাত তোলো বাকিদের বলো তোমার বলো বলো সমস্যাটা কি তুমি চলে এসো সেলফ ইন্ট্রোডাকশন দাও তুমি যদি ঠিকঠাক দিতে পারো আমি আর কিছু বলবো না চলে এসো তুমি সেলফ ইন্ট্রোডাকশন দাও বাকিদের মেয়েদের আসছে আমি ভিডিও প্রেজেন্টেশনের ব্যাপারে কাম গুড মর্নিং হয়নি ঠিকঠাক প্রথম কথা যাই হোক বলো এবারে ওখানে দাঁড়িয়েই বলো তুমি প্রেজেন্টেশন দাও নি কেন ভিডিও প্রেজেন্টেশন পারো নি ক্যামেরা ফোন আছে নিয়ে আসো এখানে বসে করবে আমি দেখে দিচ্ছি কিছু করার নেই তোমাকে এখানে বসেই করবে ঠিক আছে যা ক্যামেরা ক্যামেরাটা ফ্যাক্টর না ভালো এখানে তুমি তোমার শ্যুটিং হবে না এটা না যে ওই বাহুবলী 4 হবে বা এরকম তো কিছু না এখানে প্রেজেন্টেশন দিচ্ছ তোমার পড়াশোনার জন্য ক্যামেরা নিয়ে এসো এখানে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দাও আর অন্য ক্যামেরা দেবে কার ক্যামেরা ভালো একটু দাও তো ও প্রেজেন্টেশন দেবে ও বলছে যে আমি প্রেজেন্টেশন ক্যামেরা সাইন করতে পারি না কীভাবে করতে হয় আমি দেখে দিচ্ছি আর কার কার দাওনি ঠিক আছে অনলি ওয়ান কোথা ক্যামেরা কোনটা এটা দাঁড়াও এখানে দাঁড়াও নিচে দেবো নিচে দাঁড়াও দাও তুমি নিচে বলো করো বাড়িতে প্র্যাকটিস করলে জিনিসটা হতো না আমি কিন্তু এখানে করাবো আমি তো জানি করাবো করো করলে এখানে হতো করলে জিনিসটা হতো না করো নিজেই করো বাকিদের মেয়েদের কে কে দাওনি হাগে হাত তোলো দিয়েছো তোমার হয়েছে তোমার প্রেজেন্টেশন দিয়েছো তোমার 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 সবাই প্রেজেন্টেশন সবাই দিচ্ছে তো ঠিক আছে আমি রেগুলার বলেছিলাম প্রতিদিন একটা করে তুমি দাওনি কারণ বলো আজ নতুন ঠিক আছে
বলবে তো স্যার, আমি একদম নতুন জানি না। এইটা বললো বাড়িতে করতে পারিনি, কেউ বিশ্বাস করবে? এর পরের দিন যেটা হবে যদি প্রেজেন্টেশন না হয়, আমি একদম স্ট্রিক্টলি বলছি, এইভাবে আমাদেরকে অর্ডার করতে হচ্ছে, কারণ পড়াশোনা কেউ করছে না, এইভাবে কমপ্লেন আসছে, সব স্যারেরই একই বক্তব্য, এবং প্রতিটা স্যার কিন্তু ইন্ডিভিজুয়ালি রেকর্ড তৈরি করছে যে ও পড়াশোনা করছে না, নাম এই যে লাস্ট নাম লিস্টগুলো হচ্ছে এগুলো জমা পড়েছে। ওভারঅল তুমি যখন তোমাদের ক্যাম্পাসিংয়ে যাবে, জব ট্রেনিংয়ে যাবে, সমস্যা হবে কিন্তু, স্যার আমি পাচ্ছি না, ওকে ওকে কেন দিয়ে দিলেন আগে, সে জিনিসটা কিন্তু হবে না, তুমি বুঝতে পারছো না তোমার গুরুত্বটা এখনও। পরের দিন যেন এই এই ফাঁকিবাজিটা করো না, কারণ পরের দিন তাহলে এখান থেকে আমি মানে ওই ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হব। এক্সকিউজ, এটা এটা বড় এক্সকিউজ যে পারছি না, ক্যামেরা ভালো নয়। ফাইল জমা দিয়েছ? ফাইল ফাইলটাও জমা দাও। এরপরে গার্ডিয়ান, মানে গার্ডিয়ানদের ফোন নাম্বার নিয়ে আমি গার্ডিয়ানকে কল করবো, ইনস্টিটিউট স্যার আলাদা ব্যাপারে কল করে, তোমাদের সামনে এখান থেকে গার্ডিয়ান কল লাউডস্পিকারে কল করবো, কিছু করার নেই, বলবো আপনার ছেলে পড়াশোনা করছে না, আসুন, এক এক দিন এক একটা গার্ডিয়ানকে ডেকে এইখানে, সেটা ভালো লাগবে, অনেক কষ্টের বাবা মায়ের টাকা, সে ডাউন, বাবা মায়ের অনেক কষ্টের টাকা, অনেক কষ্টের, এই কষ্টে বাবা কী করেন? কিসের কত কষ্টের টাকা, বুঝতে পারছো? মানে রক্তকে জল করে পয়সা দিয়ে তোমাকে এখানে পড়াচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, সেন্টারিংয়ের ব্যবসা, মানে বুঝতে পারছো সেন্টারিংয়ের ব্যবসা সম্পর্কে জানো? এই পাকা বাড়ি হয় তাই তো, এই পাকা বাড়ি যে তকটা সাপোর্ট দেওয়া জানো, সেই কাছে ঘাটে জলে সেই পয়সা অর্জন করে, আয় করে, ইনকাম করে ছেলেকে পাঠাচ্ছে, ছেলে যাতে কোট পরে টাই পরে এসি রুমে ক্লাস করছে, সে পড়াশোনা যদি ফাঁকি দেয়, কষ্টটা আমাদের ওইখানে। আমাদের এখানে প্রতিটা গার্ডিয়ানকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা, ছেলেরা পড়াশোনা ভালো করবে আমরা চেষ্টা করব, তার সাথে সাথে আমরা জব দেব, এটাই তো। তোমরা কোথায় ক্লাস করছো? এসি রুমে ক্লাস করছো, এই পয়সাটা কিন্তু এসি রুমে থেকে আসেনি, পয়সাটা কিন্তু এসেছে ওই মানে হার মাস এক করে দিয়ে যে ইনকাম করা বলা হয় সেই জিনিসটা, বুঝতে পেরেছো? বাবা মার কথা ভাবো যে অনেক কষ্টের টাকা, আজকে তুমি যেভাবে এখানে বসে আছো না, কত সুন্দর এই যে টেবিলে, বুঝতে পারছো যে একদম পুরো এটাকে কী বলা হয়, মার্বেল সামনে নাকি বলা হয়, চকচক করতেছে, এইখানে এসে তুমি বসে আছো, এসি তো চলছে, দু তিনটে এসি চলছে, তার সাথে আবার চারটে ফ্যান চলছে, কোনো রকম যাতে কষ্ট তোমাদের না হয়, আর তোমরা প্রতিটা ব্যাপারে যদি ফাঁকি দিয়ে রাখো কষ্টটা সেখানে হয়। আর কার বলো, তোমার ভিডিও প্রেজেন্টেশন দিয়েছো? কারণ বলো, প্রেজেন্টেশন তুমি সেলিব্রেশনটা এক এক করে পরপর যাবে, তুমি কারণটা বলো, তুমি যাও আর তুমি কারণ বলো, তোমার হয়ে গেছে তারপর তুমি যাবে, ঠিক আছে, পরপর যাবে। হ্যাঁ, ইউ কন্টিনিউ, বলো কারণ বলো, হ্যাঁ ইউ কন্টিনিউ, হ্যাঁ সমস্যা নেই, কেন দাও ফার্মার ডেলি ওয়ার্কার, বুঝতে পারছো ব্যাপারটা, বাবা ডেলি ওয়ার্কার, কেন কেন ভুলে যাবে কেন বলো, ঠিক আছে দাও না, হবে নেক্সট বলো, বাবা ডেলি মানে ফার্মার ডেলি ওয়ার্কার, তুমি এসি রুমে ক্লাস করছো, দ্বিতীয় দিন যদি লজ্জা থাকে, বাবা মার প্রতি এতটুকু ভালোবাসা থাকে, আমি বারবার বলছি প্রেজেন্টেশন কিন্তু একটা মাস্ট, সিট ডাউন, শাস্তি দেওয়ার গ্রুপে পাঠাবে, বাবা মা তোমাকে, বাবা মা চায় না যে তুমি ডেলি লেবারের কাজ করো বাবার মতো, তুমি যাতে এসি রুমে কোট টাই পরে কাজ করো, সেই জন্য তোমাকে কষ্ট করে প্রাইভেটে পড়াচ্ছে, তুমি যদি পড়াশোনা না করো আমাদের সবার আগে খারাপ লাগবে, বাবা মায়ের কষ্ট যদি এতটুকু ফিল করতে পারো, মনে হয় যে হ্যাঁ বাবা মায়ের মুখ উজ্জ্বল করবো, তাহলে কিন্তু যেটা বলছি মাস্ট করো একদম। বলো আজকেই পাঠাবে, ভালো হোক খারাপ হোক, তুমি তো তোমার শুটিং হচ্ছে না, বাহুবলী 4 তৈরি হবে না, আশিকি 2 তৈরি হবে না, বুঝতে পেরেছো? এটা আমি দেখবো, তোমরা দেখবে, ঠিক আছে ইম্প্রুভ হবে, বুঝতে পেরেছো? পাঠিয়ে দেবে, গুড, নেক্সট নেক্সট, কাম ওয়ান বাই ওয়ান, চলো, অস্তি প্রবলেম,
তার জন্যই তোমাকে এটা করা। তুমি ইংরেজি বলতে পারো কি? পারো না তো, তাহলে ইংরেজি বলতে গেলে অকওয়ার্ড ফিল করো। তাহলে তার জন্যই তো তোমাদেরকে আমাদেরকে রাখা হয়েছে এত টাকা দিয়ে, ইংরেজি স্যার রাখা হয়েছে কারণ কি? তাহলে তো আমাদের দরকার নেই। আমি যদি ক্লাস না নিই জীবনও শিখতে পারবে না। অকওয়ার্ড ফিল করো বলেই তো তোমাকে ওই প্রেজেন্টেশন দিতে বলা। বোঝা গেছে কি বললাম? অকওয়ার্ড ফিল এত বারবার তোমাকে বলা হলো, এই অকওয়ার্ড ফিল করো বলেই ওটা দেওয়া। জিম কারা করে? যাদের পেশির দরকার, যারা রোগা, তাই তো? যাদের খুব সুন্দর ফিগার আছে তাদের দরকার আছে কি? তাহলে যেটাতে অকওয়ার্ড ফিল করো সেটাতে, সে তার এগেনস্টে তোমাকে যেতে হবে। সেটা আই এম ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি। হার্ড ওয়ার্কিং, ফ্রেন্ডলি অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ডেড পার্সন। বলো, পাঠিয়েছ? দেখে নেব। বলো, হোয়াট ইজ ইয়ার সমস্যা? বলো, দাঁড়া দাঁড়া। শোনা যায়নি মানে? কেন শোনা যাবে না? কেন বলেছিল তো না, চুপচাপ ভিডিও অন করে বসেছিল। তাহলে ভিডিও করে যদি কথা বলো তাহলে শোনা যাবে না কেন? স্পষ্টভাবে কেন শোনা যাবে না সেটাই তো বড় প্রশ্ন। তুমি যদি স্পষ্টভাবে বলো, ক্যামেরা তো স্পষ্টভাবেই নেবে। দেখাও দেখি কোথায় স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, দেখি। সেটাও নেক্সট গো। কটা করে প্রেজেন্টেশন পাঠিয়েছো? পার ডে একটা করে বলেছিলাম, পার ডে। ঠিক আছে, ওটা তো প্রথম দেখেছি আমি। চেষ্টা হবে, ইমপ্রুভ করতে হবে, বলে দেবো কীভাবে করবে। এটা হয়ে যাক। তোমার যদি না পাই আজকে থেকে, কালকে থেকে গার্ডিয়ান কল, আমি ফোন নাম্বার নিয়ে কল করব। বসো, আমি দেখছি। কি নাম তোমার? হয়নি, একদমই হয়নি। বুঝতে পেরেছো কি বললাম? একদমই হয়নি। কালকে আমি ক্লাস নিতে আসছি আবার। কালকে যেন কোনো প্রকারে মিস না হয়, আমি বারবার বলছি। তুমি প্রেজেন্টেশন দাও নি বলে আজকে এই অবস্থা, যে প্রেজেন্টেশন দিলে ঠিকঠাক হয়ে যেত। বুঝতে পেরেছো কি বললাম? আজকে বাড়ি কোথায়? মহিষাদল। মহিষাদলে কোথায়? কথা নয়, মহিষাদলে কোথায়? আজকে বাড়িতে গিয়ে কটায় বাড়ি যাবে? খাওয়া দাওয়া করে পুরো প্রেজেন্টেশন নিয়ে বসবে, আগে দরজা জানলা বন্ধ করে বলবে আমি ক্লাসের পড়া তৈরি করছি, ডিস্টার্ব করতে না বলবে, দরজা জানলা বন্ধ করে বা ফাঁকে চলে যাবে। তোমার তো যদি মনে হয় যে বাড়িতে ডিস্টার্ব হবে, তবে ফাঁকে কোনো একটা জায়গায়, নিরিবিলি জায়গায় চলে গিয়ে একদম আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেবে। সেখানে প্রেজেন্টেশন দেওয়ার পরে তারপর ভিডিও রেকর্ডিং করবে, ভিডিও প্রেজেন্টেশন করবে। বুঝতে পেরেছো? কালকের মধ্যে রেডি হওয়া চাই চাই একদম। আর যেভাবে আমি ম্যাটারটা পাঠিয়ে দিয়েছিলাম তো, ওই ম্যাটার করতে পারো, বা তোমাদের যদি অন্য কোনো ম্যাটার থাকে সেটাও করতে পারো। বাট আই নিড আ প্রপার পারফরমেন্স টুমরো। বোঝা গেছে কি বললাম? সিট ডাউন। আচ্ছা, কে বলছিল প্রেজেন্টেশনের ব্যাপারে? দেখো, প্রেজেন্টেশন যখন দেবে সেই সময়টা যেটা করবে, ক্যামেরা অফ রাখবে, সরি ফ্যান অফ রাখবে, ফ্যানের আওয়াজ শোনা যায় না কিছু, ফ্যান অফ রাখবে এক নম্বর। দু নম্বর হচ্ছে লাইটটা যেন তোমার ফেসের এগেনস্টে আসে। ফেসের এগেনস্টে অর্থাৎ ধরো আমি মুখটা এদিকে করা থাকলে উইন্ডো বা জানালা দরজা বা লাইটের সোর্সটা যেন সামনে থেকে আসে, কখনো যেন পেছন থেকে না আসে, ক্যামেরার এগেনস্টে যেন না হয়, তোমার ফেসের এগেনস্টে যেন হয়। ওকে, তুমি যদি ওই দিকে মুখ করে থাকো, মানে যেদিকে করে থাকবে সেদিক থেকে যেন আলোটা আসে, ক্যামেরা এদিকে থাকবে, যেমন আমার ক্যামেরা ধরো এদিকে আছে, আমার লাইটটা মুখ এদিকে পড়ছে, অতএব আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে। বোঝা গেছে কি বললাম? যদি পেছন থেকে আলো পড়তো, ক্যামেরার আলো পড়তো, তোমার মুখটা পুরো কালো হয়ে যেত। ওকে, এই দুটো টিপস মেনটেন করবে, আর চেষ্টা করবে একটু জোরে বলার,
তাতে কি হয়, উচ্চারণটা ক্লিয়ার হয়। উচ্চারণটা তো এদিক থেকে যখন উঠে আসে তখন উচ্চারণটা অটোমেটিক্যালি ক্লিয়ার আসবে। এই আমি জোরে বলছি তো অটোমেটিক্যালি উচ্চারণটা ক্লিয়ার আসার কথা, কারণ তুমি যখন ধীরে ধীরে বলবে উচ্চারণ ক্লিয়ার হবে না। কিছু কিছু প্রোনাউন্সিয়েশন আছে যে প্রোনাউন্সিয়েশন তো ঠিকঠাকভাবে উচ্চারণ হয় না যদি আস্তে আস্তে বলো ধীরে ধীরে। তোমাকে একটু জোরে কিছু সাউন্ড রিডিং যখন করো একটু জোরে রিডিং করতে কেন বলা হয়, উচ্চারণগুলো ক্লিয়ার হয়ে যায়। বোঝা গেছে কি বললাম? আর প্রেজেন্টেশন স্যার আমি পারছি না, হচ্ছে না, এক্সকিউজ দেখা যাক না স্যারের ক্লাসে কি বলে, এক কান দিয়ে শুনবো এক কান দিয়ে বার করে দেবো, ভগবান দুটো কান দিয়েছে, এক কান দিয়ে শোনার জন্য এক কান দিয়ে বার বের করে দেওয়ার জন্য। বুঝতে পেরেছ? অকওয়ার্ড ফিল কার হয় না? অকওয়ার্ড ফিল আমাকে একটা সময় ক্লাসে পড়াতে গেলে হতো। অকওয়ার্ড ফিল এখানে এসেছো, তোমার বাবা কি করেন? মাকে কষ্ট করতে হয়, এই নয় যে সোনার নাম নামেই সোনা। বুঝতে পেরেছ? সোনার কারিগর না কি না দোকান না ব্যবসা? কারিগর আমি যতটা জানি হচ্ছে সোনার ব্যবসায় প্রায় বিশাল বুম ইন্ডাস্ট্রি। সোনার কারখানা আছে এখানে, মানে সোনার গহনা তৈরির কারখানা আছে, ছোটো 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 সব কারখানা কারিগর করে। এই গরমের সময় ছোট্ট একটুখানি ঘরে অ্যাসিড অ্যাসিড এভাপোরেট হয়, মানে অ্যাসিড জ্বালানো হয় জানো তো, অ্যাসিড দিয়েই ধোয়া হয় পরিষ্কার করা হয়, সেই অ্যাসিডের গন্ধ। এই গরমের সময় ফ্যান অফ করে আগে যেটা হতো আগুন জ্বালানো হতো, প্রদীপ মোম দিয়ে আগুন জ্বালিয়ে পাইপ দিয়ে হাওয়া দিয়ে ফুঁ দিয়ে সেই সোনাকে আগুন দিয়ে গলানো হতো বা মোল্ড করা হতো, ছাঁচে ফেলা হতো। ভীষণ ভয়ঙ্কর গরম সেই ঘরের মধ্যে, সেটা কষ্ট। বুঝতে পেরেছ? এই নয় যে বাবা যদি বলতো যে আমার ওইসব কাজ করতে অকওয়ার্ড ফিল হয়, আজকে তোমাকে এসি রুমে বসে কিন্তু তুমি কাজ ক্লাস করতে পারতে না। ফিল করো বাবা অনেক কষ্ট করেছে, সেই কষ্টটা লাঘব তোমাকেই করতে হবে। এসি রুমে বসে ক্লাস করছো অপরাধ নয়, বরং এটা আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার যে বাবা ওই কাজ করেও আমাকে এই জায়গায় পাঠিয়েছে। বাবা যাতে তোমাকে নিয়ে গর্ব করতে পারে সেই জিনিসটা মাথায় রাখ, যে একটা সময় আমি বাবাকে রিটায়ারমেন্ট দেব যে তুমি বসে যাও, এবারে কাজ করতে হবে না, কাজ কমিয়ে দাও, ভালোবেসে কাজ করতে হলে করো, বন্ডেজ নেই কিছু যে তোমাকে করতেই হবে, আমি ইনকাম করছি ভালো জায়গায় করছি, তুমি আমাকে খরচা করেছো, মুখে তো এইভাবে বলা যায় না, বলা যায় কি বাবাদেরকে বলা যায় না, বুঝিয়ে দাও। এ অনেক বড় অহংকারের, অনেক বড় আনন্দের, বাবার পয়সায় ফুটানি দেখানো, বাবার পয়সায় খরচা করে দামি দামি জিনিস কেনা, ইটস ভেরি গুড থিং। কিন্তু হ্যাঁ কামিন, কিন্তু নিজের পয়সায় বাবাকে রিল্যাক্সেশন দেওয়া এটা অনেক বেশি গর্বের। এখন সবাই তোমাদের বাবা থেকে না নিলে তো হবে না, আমি এটা বলছি না যে বাবা করছে এগুলো তুমি অপরাধ করছো। আমি আমার বলার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে বাবা যতটা কষ্ট করে, কেউ সেন্টারিংয়ের বিজনেস বলছে, কেউ বলছে ডেলি লেবার, কেউ বলছে সোনা কারিগর, ফ্যাক্ট তো অনেক কষ্ট করে ইনকাম করা, আমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি প্রশ্ন করতে হয়েছে। আমার বক্তব্য যেটা যে বাবা মা যতটা কষ্ট সফল হয়, তোমরা ভালো ভালো পড়াশোনা না করে ভালো জায়গায় যেতে পারবে না। পড়াশোনা ভালো বলতে আমি যেটা বলতে চাইছি এই না যে তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে, তাও তোমাকে যতটা তুমি হাতে কলমে শিখতে ততটাই কাজে লাগবে। তো এগুলো তো যেগুলো দেখাচ্ছে তো প্র্যাকটিক্যাল ব্যাপার। একটা সময় এমন হয় যে ইনকাম করে বলতে পারো যে তুমি যে টাকাটা আমার মধ্যে ইনভেস্ট করেছো তা আমি মিটিয়ে ফেলেছি, মুখে বলার প্রয়োজন পড়বে না। যখন তুমি এনে অর্গানাইজড হবে অটোমেটিক্যালি এটা প্রভাব পড়ে যাবে। কালকে যেন এই জিনিসটা একদম ভুল না হয়। দ্বিতীয় দিন কালকে আমি আজকে থেকেই চাই, আজকে থেকেই চাই। গুড মর্নিং, এদেরকে রেসিপ্রোকেট করার সময় দাও। তুমি তো ট্রেন ধরবে না, বাস ধরবে না তো এখন? তাহলে গুড মর্নিং এভরিবডি বলার পরে রেসপন্স করতে দাও, তারপরে বলবে শুরু করবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, একসাথে আমার সাথে বলবে তো, গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং, তুমি গুড মর্নিং শুধু বলবে, গুড মর্নিং এভরিবডি, আর একটু জোরে বলবে গুড মর্নিং এভরিবডি।
তুমি যখন বলবে সবাই সময় দেবে রেসিপ্রিকেট করার, তোমরা রেসপন্স করবে প্রত্যেকের ক্ষেত্রে, তারপরে শুরু করবে। কি বলো, কি বলছিল ডাকছে তো? I like. প্রথম থেকে শুরু করো আবার। আচ্ছা ঠিক আছে, একবার দেখে নাও। নেক্সট, আচ্ছা বলো। হয়নি, স্টপ ইট। যেটা বলেছিলাম যে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। ওকে, ঠিকঠাক হয়নি, রেডি করে একবার তারপর আসবে। নেক্সট, সবাই গুড মর্নিং বলেইনি, এত আসতে তো নয়, ছেলেরা তো বলেইনি হাফ। বলো, I am hard working, friendly and creative minded person. Okay, sit down. আমি গ্রুপে একটা লিঙ্ক পাঠাবো, এই যে সেলফ ইন্ট্রোডাকশনটা ছেড়ে দাও, একটু সফটভাবে আগে শিখে নাও, তারপরে না একটু কঠিনের দিকে যাবে, ঠিক আছে? আমি সেই লিঙ্ক পাঠাবো, আমাদেরই ছাত্র, কোনো না কোনো ছাত্র সেই সেলফ ইন্ট্রোডাকশনটা বলছে, রেকর্ডিং আর প্রেজেন্টেশন আছে, সেটা দেখে নিজের আগে বাড়িতে বানাবে, ঠিক আছে? একটু সহজ হবে, তাও লাস্ট টাইমে বলে দেবো। কাম, ওকে গুড। কি নাম? সুলেখা, ভালো হচ্ছে, ছোটো হাতটাই সুলেখা, ভুল হয়েছে, অনেক ভুল আছে, ছোটোখাটো ভুল আছে, বাট আমি জানি তো কারেকশন হয়ে যাবে, বুঝতে পেরেছি কি বললাম? কাম সুলেখা, এটা আমি যেটা পাঠিয়েছি সেটা কি রেডি করেছো? আলাদা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওখানে একটু, ঠিক আছে, ওটাকে একটু আপডেট করে নেবে, আপডেট মানে কিছু 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 জায়গায় ভুল আছে, ভুল না মানে তুমি ভুল বলছো,
ঠিক আছে, ওটাকে একটু চেক করে নে। ওকে স্টার্ট। গুড মর্নিং। বলো। কি নাম? রূপশ্রী। হয়নি ঠিকঠাক, তুমি নিজেই বুঝতে পারছো হয়নি, রেডি করতে হবে। কাম। তুমি ওখান থেকে ডাইরেক্ট আসো, ভগবানপুর থেকে ডাইরেক্ট আসো। প্রতিদিন বেরো কটা? কদিন খাওনি? ছ সাত মাসে কি মনে হচ্ছে খেতে দেয়নি? গলার আওয়াজ দেখে মনে হচ্ছে। তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, ধরো তুমি মানে মনে করো রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে কেউ হয়তো খুঁচে দিল কিছু পেন দিয়ে, তুমি এরকম গলা আওয়াজ ছড়াতে আসতে ঝগড়া করবে না, চেঁচিয়ে ঝগড়া করে বলো তাকে যে গালাগালি খিস্তিগুলো দেবে এরকম আস্তে আস্তে দেবে, তখন ঝরে দেবে তো? ঠিক যেভাবে দেবে সেভাবেই তুমি প্রেজেন্টেশনটা দাও, সেই লাউড স্পিকারেই বলো। গিভিং মি ডিস্ট্রিক্ট, আই এম ফ্রম তমলুকা পুর মিনাপুর ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট কথাটা বলবে, শুনতে ভালো লাগে, বলো। বয়সটা বলবে, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড। আই এম, বয়সটা বলবে ড্যাশের জায়গায়। আই এম ইয়ার্স ওল্ড, বলো। আই এম, তারপর তুমি জানো, বলো। ও হাসালে তুমি হেসে ফেলে, ও যদি কাঁদায় তোমাকে কেঁদে ফেলবে, তুমি ওর দ্বারা পরিচালিত হবে কেন? তুমি ওদিকে তাকিয়ে আছো বলে হাসছ, তুমি আমাকে হাসিয়ে দেখাও দেখি, তুমি আমাকে হাসিয়ে দেখাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, যাও। কত টাকা চ্যালেঞ্জ করতে হবে? বলো বেট 100, 500, 200, 1000, 2000, বলো। আর তার তো বেশি হলে তো আমার ভালো, আমি জিতে যাবো জানি, আমি কনফিডেন্ট জিতে যাবো। বলো চ্যালেঞ্জ করবে, যা আমি হেরে গেলাম, যদি হেসে ফেলি 2000 টাকা তোমার, আর তুমি যদি হাসাতে না পারো 2000 টাকা আমার, হেসে হাসিয়ে দেখাও আমাকে। তুমি না হাসলে কে তোমাকে হাসাবে? তুমি ওর দিকে তাকাবে, তার মানে তুমি ওর দিকে তাকাচ্ছো। ও যদি বলে স্যার আমাকে আমার দিকে তাকিয়ে আছে, ও যদি কমপ্লেনটা করে স্যার ও বলছে না শুধু আমার দিকে তাকিয়ে বলছে, অন্য কারোর দিকে তাকাচ্ছে না, এইরকম গলার জোরটাই, এইরকম গলার জোর বলার সময় তাহলে আস্তে আস্তে বলছিলে কেন? এইভাবে গলার জোরে বলবে, স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট। টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আচ্ছা সেলিনা, হয়নি ঠিকঠাক, প্রথম কথা আমি কালকে কিন্তু এই জিনিসটা যেন না দেখি, আজকে যত রাত্রি হোক তুমি রেডি করবে। প্রথম কথা হচ্ছে যে সিরিয়ালি যে পয়েন্টসগুলোকে তোমাকে নিয়ে ইন্ট্রোডিউস করতে হবে বলছো না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আগেরটা পরে পরেরটা আগে হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নার্ভাসনেসের জন্য, আমি বুঝতে পারছি। কিন্তু এই নার্ভাসনেসটা আসছে তুমি ঠিকঠাক রেডি করোনি বলে। আজকে যদি প্রেজেন্টেশন কটা পাঠিয়েছো? একটাতে কী হবে? এক সপ্তাহে 7টা পাঠানোর কথা, তুমি 1টা পাঠিয়েছো,
আজকে রেজাল্ট তুমি বুঝতে পারছো কোন জায়গায় আছো, সাত দিনে সাতটা পাঠানোর কথা একটা পাঠিয়েছো আজকে এই অবস্থায় তুমি। তুমি আজকে আমি কালকে তো দেখবো, প্রেজেন্টেশন তো আজকে পাঠাবেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কালকে এখানে আসার আগেও আরেকবার রিহার্সাল করে নেবে, আমি আসার আগে এখানে দাঁড়িয়ে নিজেরা রিহার্সাল করে নেবে, কালকে যেন ভুল না হয়। সিট ডাউন, কাম। আই এম পার্সুইং, কী কোর্স করছো সেটা আগে বলো। আই এম পার্সুইং টিএম কলেজ হয় না, ফ্রম বাস, এই এটা হচ্ছে রাইট। বুঝতে পেরেছো কী বললাম? এখানে অনেকেই ভুল বলছে। আই এম পার্সুইং টিএম কলেজ মানেটা কী? কোন কোর্সটা করছো? আই এম পার্সুইং মানে কোন কোর্সটা করছো সেটা বলতে হবে। বুঝতে পেরেছো কী বললাম? ওকে, নেক্সট। ওকে, ভালো হয়েছে, শর্ত তুলে হাততালি। ভুল আছে, ঠিকঠাক করে নেবে। কী নাম বললে? মানসী। মানসী প্রেজেন্টেশন পাঠিয়েছে তো? কটা? তিনটে। ঠিক আছে, আরো দেখো তিনটে নিজে পাঠিয়েছে বলে নিজেই বুঝতে পারছো কারেকশন হচ্ছে। এক মাস পাঠাতে দেবে আর কোনো জড়তা আসবে না, কিচ্ছু থাকবে না। বুঝতে পেরেছো? তিনটে না, এবার সাত দিনে সাতটা চাই। ঠিক আছে, আজকে থেকেই কালকে যে কারেকশানগুলো আজকে ভুল হলো আরও ভালোভাবে কারেকশন করবে। ঠিক আছে, আর একটু বাড়াতে হবে একটু। তুমি কী ধরনের মানুষ বলতে হবে? আই এম হার্ড ওয়ার্কিং, ফ্রেন্ডলি, ক্রিয়েটিভ মাইন্ডেড, পজিটিভ মাইন্ডেড, এগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, আর যেটা আছে কিছু তোমার, যেমন তোমার লাইকিংস বললে ডিসলাইকিংস কিছু বলতে হবে। তিনটে মিনিমাম বলবে লাইকিংস, তিনটে ডিসলাইকিংস, কী কী পছন্দ করো, কী কী অপছন্দ করো ঢোকাবে। আই লাইক, তিনটে রুচি সম্পদ কিছু লাইক, একটা হচ্ছে খেলা দিক থেকে বলবে আই লাইক প্লেয়িং ফুটবল, প্লেয়িং ক্রিকেট, প্লেয়িং কিছু একটা ব্যাডমিন্টন, যে কোনো একটা বলবে। ঠিক আছে, আই লাইক প্লেয়িং ক্রিকেট, তোমাদের ক্ষেত্রে যেটা পছন্দ বলে দিলে যে আই লাইক প্লেয়িং ব্যাডমিন্টন অ্যান্ড লিসনিং মিউজিক, গার্ডেনিং, ট্রাভেলিং এটসেট্রা। আই ডিসলাইক, ডিসলাইকের ক্ষেত্রে কী কী বলবে? র্যাগিং, চিটিং, টেলিং লাই, টু ক্রিটিসাইজ আদার্স। ক্রিটিসাইজ আদার্স মানে পরচর্চা করা, আর মেয়েরা এটা বেশি করে। বুঝতে পেরেছো? আচ্ছা, ও বলেছ করি না, তাই তো? যদি প্রমাণ করে দিই তুমি করেছো, বলো সকলকে কি খাওয়াবে বলো, আমি প্রমাণ করে দেবো। তুমি না করলে তোমাকে জোর করে দিয়ে করাবো, কিন্তু তোমাকে আমি বলছি আমি করি না। কি নাম? অর্পিতা। ঠিক আছে, অর্পিতা বলছে আমি পরচর্চা করি না। অর্পিতা শুধু বলে দেয় হ্যাঁ স্যার, যদি আপনি প্রমাণ করে দিতে পারেন আমি সবাইকে কি খাওয়াবো বল, তুমি যেটা বলবে খা, আমি ওকে প্রমাণ করে দেবো দেখো তুমি পরচর্চা করছো। ও শুধু বলে দিক, ও না করলে ওকে দিক, ঠিক আমি করিয়ে নেবো, সিচুয়েশন তৈরি করে দেবো, ও দেখে পড়াশোনা করতে পারতে হবে। ও বলুক কনফিডেন্স থাকলে, বসো মানুষই। আচ্ছা, বুঝতে পারলে সবাইকে বলছি লাইকিংস ডিসলাইকিংসটা অ্যাড করবে মাঝে দুটো লাইন। আই লাইক তিনটে বলবে, কী কী বলবো? বলবে তিনটে, কী কী হয় সাধারণত? ওয়াচিং টিভি হয়, লিসেনিং মিউজিক হয়, গার্ডেনিং হয়, ট্রাভেলিং হয়, ড্রয়িং পিকচার্স হয়, গসিপিং উইথ ফ্রেন্ডস হয়, তারপরে হচ্ছে গসিপিং উইথ ফ্রেন্ডস হয় বললাম, আর রিসাইটিং, রিসাইটেশন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি এই ধরনের হয়, তার মানে তুমি এমন কিছু বলো না যেটা নেগেটিভিটি। তুমি তো তো বলবে আমি তো প্রচুর পয়সা খরচা করতে ভালোবাসি, খিস্তি মারতে পছন্দ করি, ক্রিটিসাইজ। বুঝতে পেরেছো কী বললাম? এটা তো তুমি, এটা কি শোভনীয়? তোমার নেগেটিভিটি যেগুলো আছে সেটাকে চাপা দিয়ে, ইন্টারভিউ মানে হচ্ছে সোজা কথা একটা ড্রামা, নাটক। ইন্টারভিউ এমন একটা জিনিস, নাটক, আমাদের নিজেকে বিক্রি করা, নিজেকে সেল করতে যাওয়া, নিজেকে একটা প্রোডাক্ট তৈরি করা। আমাকে কেন আপনি নেবেন, কেন কিনবেন? দোকানে দেখেছো কি, ফল দোকানে যাও, সামনে ফল দোকানে
আপেলগুলো বা লেবুগুলো যেগুলো যে সকল আপেলগুলো বেশ খুব সুন্দর দেখতে ভালো করে দেখে ভালো করে মুছে সামনে করে টুকটুক করে সাজিয়ে রাখে যাতে দেখতে ভালো লাগে। সবজি বাজারে যাও বারবার জল ছেটা মারে, তাই তো জল ঝাপটা দেয়, কেন দেয়? যাতে সবসময় লুক ফ্রেশ। ড্রেস দোকানে যাবে দেখবে খুব সুন্দর করে ড্রেসটাকে যে রং চঙে যে ড্রেসটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, ওর মধ্যে আলোর মারা আছে বাইরে থেকে, তাই তো? কারণ ইট মাস্ট লুক গুড, লুক অ্যাট্রাকটিভ, তবে তো মানুষ আসবে, নিজেকে সেল কেন কিনবে সেটাই যখন বলবে এটা এটা একটু ভালো দেখানো এখানে দরকার নেই, একটু ভেতর থেকে বার করুন, ওই মালটা থেকে নোংরা হয়ে গেছে বাইরে ঝোলানো আছে, মেয়েরা এটা বেশি বলে, ওইটা না ওই ওই কালারেই ভেতর থেকে একটা পিস দেখানে। ভেতর থেকে যখন বের করছে প্যাকেট থেকে দেবে সেই মোড়া থাকে একদম দেখতে কেমন লাগে, বলে না না এটা তো ওইটা না, বলে হ্যাঁ এটাই খুললে রাখুন দেখুন তো বাইরে থেকে ওটা দেখতে সুন্দর লাগে। ইন্টারভিউ ইজ সেম থিং, তোমাকে নিজেকে বিক্রি করতে যাচ্ছ, নিজেকে সেল করতে যাচ্ছ, বুঝতে পেরেছ? তোমাকে কেন কিনবে? আমি প্রথম দিন বলেছিলাম না যে তুমি ওখান থেকে মে আই কাম ইন স্যার বলে যখন আসবে দেখে তোমাকে পছন্দ, একটা পাত্র দেখতে বা পাত্রী দেখতে গেলে যেমন দেখে পছন্দ হয় না, ঠিক আছে মেয়েটা পছন্দ, রান্না জানে না ও, ঠিক আছে করে নেবো। ইন্টারভিউর ক্ষেত্রে সেই জিনিস, ঠিকঠাক ছেলেটা বা মেয়েটা ঠিকঠাক আছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট, যেটা ওর কমি আছে ওর মধ্যে সেটাকে আমরা আপডেট করে নেবো, ট্রেনিং দিয়ে করে নেবো, চলবে এটা। ইন্টারভিউটা হচ্ছে পুরো এক ধরনের ড্রামা, নাটক ছাড়া কিছু নয়। তোমাকে তোমার নেগেটিভিটিগুলোকে চাপা দিয়ে রাখতে হবে, তোমার ভালো দিকগুলোকে তুলে ধরতে হবে, দেখাতে হবে। কখনো ওখানে নিশ্চয়ই বলতে যাবে না যেগুলো পছন্দ, পছন্দ তো আমরা অনেক কিছু করি, বলবে কখনো? বলতে পারবে, সাহস আছে? আমি খিস্তি মাতে প্রচুর পছন্দ করি, বলবে কি? সঙ্গে সঙ্গে ইন্টারভিউ তো শেষ হয়ে যাবে। আমি প্রচুর মদ খেতে ভালোবাসি, ছেলের যদি বলে আর সিগারেট তো প্রচুর খেতে ভালোবাসি, কখনোই বলা যাবে না। বুঝতে পেরেছো কি বললাম? যেগুলো বলা যাবে যেগুলো অবশ্যই তুমি সেগুলোই বলবে যেগুলো পছন্দ করো, কিন্তু আমি যেটা বলতে চাইছি যেটা পজিটিভিটি তার মধ্যে আছে, গান শুনতে ভালোবাসো এটা পজিটিভ ভালো জিনিস, গান শুনো। বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসো সেটাও বলবে যে হ্যাঁ আই লাইক গসিপিং উইথ ফ্রেন্ডস, বলা যাবে। যদি পছন্দ করো ড্রয়িং করতে ভালো জিনিস, ট্রাভেলিং ঘুরতে বেড়াতে ভালোবাসো, প্রচুর বেড়াতে ভালোবাসো, বলো এগুলো ভালো জিনিস, পজিটিভ হিসাবে অ্যাকসেপ্ট করা হয়, বোঝা গেছে? আমি বেড়াতে ভালোবাসি, আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসি, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া খারাপ জিনিস নয়, টিভি দেখতে ভালোবাসি খারাপ জিনিস নয়। এবারে টিভি দেখতে ভালোবাসি মানে এই নয় যে সিরিয়াল দেখতে ভালোবাসা, টিভি দেখা মানে সিরিয়াল দেখা নয়, বুঝতে পেরেছো কি বললাম? টিভি দেখা মানে ওভারঅল খবর দেখা, অনেক কিছু পজিটিভ প্রোগ্রাম আছে, অনেক লার্নিং প্রোগ্রাম আছে, তার সাথে সাথে সিনেমা দেখাটাও খারাপ জিনিস নয়, সিরিয়াল দেখাটাও খারাপ জিনিস নয়, কিন্তু শুধু সিরিয়াল দেখাটাই খারাপ জিনিস, বোঝা গেছে কি বললাম? কেন বলতে হবে? আমি টিভি দেখতে ভালো পছন্দ করি, নিউজ পেপার পড়তে ভালোবাসি, গল্পের বই পড়তে ভালোবাসি, এগুলো পজিটিভিটির মধ্যে পড়ছে, তিনটে লাইকিংসের মধ্যে হবে। ডিসলাইকিংস কী হবে? ডিসলাইকিং র্যাগিং, পছন্দ অপছন্দ করি, কখনোই বলবে না যে আমি পড়াশোনা করতে আমার একদম অপছন্দ, বলতে পারবে? আই ডিসলাইক রিডিং স্টাডি, আই ডিসলাইক এনি কাইন্ড অফ জব, আমার সব কাজ ফাজ করতে অপছন্দ আমার, এগুলো তো নিশ্চয়ই বলতে পারবেন। তোমাকে কে কাজ দেবে? কাজ চাইতে গেছো বলছো আমার কাজ করতে অপছন্দ, বুঝতে পেরেছো? ঠিক ওই যেমন মেয়েকে দেখতে এসেছে মানে পাত্রী দেখতে এসেছে, যদি বলো আমার রান্না করতে একদম পছন্দ নয়, সবসময় আমার ঘুমোতে পছন্দ হয়, সবসময় আমার খুব সাজতে ভালোবাসি, প্রচুর টাকায় শপিং করতে দামি দামি ড্রেস কিনতে ভালোবাসি পছন্দ করি, ছেলে ওখানে হাফ হাফ হার্ট অ্যাটাক হয়ে যাবে কখনো। আর যদি বলে যে তোমার অপছন্দগুলো কী কী? অপছন্দ বলতে শাশুড়ির সাথে একসাথে থাকা আমার ভীষণ অপছন্দ, শাশুড়ি অর্ডার করবে আমি শুনবে এটা আমার অপছন্দ, রান্না করতে তো আমার একদমই বিরক্ত লাগে, বলতে পারবে? সম্ভব কি? ইন্টারভিউ সেম থিং, ওটা একটা ইন্টারভিউ, ওটা একটা ইন্টারভিউ, একটা জব ইন্টারভিউ, ওটা জীবনের ইন্টারভিউ, বোঝা গেছে কি বললাম? সো লাইকিংস আর ডিসলাইকিংস অ্যাড করবে, তিনটে মিনিমাম তিনটে বলতে হয়, ওকে? ডিসলাইকিং বললাম, র্যাগিং, চিটিং, টেলিং লাই, টু ক্রিটিসাইজ আদার্স, টু ক্রিটিসাইজ আদার্স, টু ক্রিটিসাইজ আদার্স, অপরের সমালোচনা করা, ওকে? এবার তুমি কী ধরনের মানুষ সেটা বলতে হবে, আই এম হার্ড ওয়ার্কিং, ফ্রেন্ডলি, ক্রিয়েটিভ মাইন্ডেড পার্সন, ওকে? এবং ভবিষ্যতের টার্গেট কী তোমার সেটা বলতে হয়, তো বলে দিচ্ছি, এগুলো একটু আপডেট করে নেবে, ঠিক আছে? শুনতে ভালো লাগে একটুখানি, স্টার্ট। গুড মর্নিং স্যার, গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। ফার্স্ট অফ অল আই উড লাইক অ্যান্ড সেভ ইউ অন ফাইন সামথিং অ্যাবাউট মি, মাই নেম ইজ শিবানি সামন্ত, আই এম ট্রাভেলিং ফর নন্দকুমার কলেজ ইন আদালত, আই কমপ্লিটেড মাই এইচএস 2023 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড হাই সেকেন্ডারি কাউন্সিলর, আই গট অ্যাডমিশন হোটেল ম্যানেজমেন্ট in Tomlup. My hobby is drawing, cooking, dancing. I not like sitting, ragging, criticizing others. My dream is airlines,
and my wish I become fulfill my dream. I listen of my parents. It is my biggest target. I witness my weakness. I not writing in English. So I try my best. So I joined this industry. I'm very lucky and grateful. This college servant helping me. Thank you. Okay, good. Kiram. বসো বলছি আর একটু দেখো এটা এটা যে সেলফ ইন্ট্রোডাকশনটা হবে সেটা কিন্তু একটু আপডেটেড হবে তুমি ইন্টারভিউর জন্য রেডি হচ্ছ এইভাবেই তৈরি করতে হবে তোমাকে এবার তুমি এই ইন্ডাস্ট্রিতে জয়েন করেছো এই স্যার বা ম্যামের প্রতি থ্যাঙ্কফুল এটা ওখানে ইন্টারভিউতে গিয়ে শুনবে না এসব বুঝতে পেরেছো আরেকটা ব্যাপার যখন বলবে আর একটু আপডেটেড হতে হবে সামনে আয়না বাড়িতে আছে বড় আয়না আছে আয়নার সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেবে তুমি দেখবে তুমি কতটা লাফাচ্ছিলে এখানে ও প্রথম আজকে আচ্ছা চেষ্টা করো ফোনটা তোমার ফোনটা দাও তোমার ভিডিওটা দাও আমাকে তোমার ফোনটা দিয়ে তুমি এখানে আসো তোমার ফোনটা তোমার রেকর্ড করে দাও তুমি বাড়িতে গিয়ে দেখবে চেষ্টা করো না তবে ভয় পাচ্ছ কেন চলে এসো তোমার মোবাইল ফোনটা নিয়ে আসো তোমারটা নিলে ভালো হতো এবার প্রতিদিন ওইটাই করবো যখন আসবে মোবাইল ফোনটা নিয়ে আসবে জেড যার মোবাইল ফোন যখন এখানে ইন্ট্রোডাকশন দেবে তোমার ফোনে তোমার এখানে কেমন প্রেজেন্ট তুমি কেমন দেখতে লাগছিলে এই মুহূর্তে তুমি বাড়িতে গিয়ে দেখবে যে এই ভুলগুলো আমার মধ্যে হচ্ছে আমি সেটা কথা বলছি না বানিয়ে বলা নিয়ে প্রশ্ন নয় আমার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পারফরমেন্স নিয়ে অ্যাটিটিউড নিয়ে সেটাই তো বলছি ঠিক করতে হবে তুমি তবে বুঝতে পারবে যে আমার এটা হচ্ছিলো ওকে স্টপ পাস্ট মাই মাধ্যমিক from Pastora Bhattacharya High School and also completed my graduation from Pastora Bormali College and also completed my BA Pastora College Pastora Igan College and my short term goal is আচ্ছা কি নাম দীপ্তি আচ্ছা ঠিক আছে দীপ্তি গুড তুমি গ্রুপে জয়েন হয়েছো ঠিক আছে সেলফ ইন্ট্রোডাকশনটা পেয়েছো না পাওনি ম্যাটারটা পেয়েছো কি ম্যাটারটা পাওনি তো পরের দিন আমি ম্যাটারটা দিয়ে দিয়েছিলাম লেখাইনি যাক গ্রুপে দেওয়া আছে তোকে একটু দিয়ে দেবে আলাদাভাবে ঠিক আছে তুমি ওটা একটু দিয়ে দেবে বাড়ি থেকে রেডি করে আসবে বাড়িতে ভালো করে দেখবে তোমার মধ্যে আরও কী কী ইম্প্রুভ করলে ভালো লাগবে কোনোটাই খারাপ হয়নি বুঝতে পেরেছো মন দিয়ে দেখবে যে এটা আমার আরও ইম্প্রুভ করতে হতো আমাকে দাঁড়ালে এরকম লাগছে কেন আমি তো জানি ঠিক দাঁড়িয়েছিলাম কিন্তু আমি বেঁকে দাঁড়িয়েছি হয়তো অনেক সময় হয় আমরা যখন প্রেজেন্টেশন দিই পুরো কনসেন্ট্রেশনটা তখন ফোকাস করি অডিয়েন্সের ওপরে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের ওপরে আমরা ইম্পর্টেন্স দিই মানে ভুলে যাই ওকে সেটা বাড়ি থেকে দেখবে তারপরে আমি দেখছি কাম এরপরে ছেলেরা আসবে ডাকবো কাকে দেখছি কাম তাড়াতাড়ি আর ফোনটা নিয়েছো পরের দিন থেকে প্রত্যেকের ফোন নিয়ে আসবে পরের দিন থেকে তার মানে এই নয় যে হাতে ফোন রেখে দেবে যখন যে ডাকবো ফোনটা নিয়ে সেই মুহূর্তে আসবে শুরু করে দাও মাথা উঁচু করো টাকাও দেখি হ্যাঁ মোটিভেটেড মোটিভেটেড
long term in their whole home at a good position like you. Where I can guide my career and believe in help the organization too. My hobbies are reading book and eating. Last year I quit learning from live in learning from my past mistake and experience. Thank you. Okay. ভালো হয়েছে, কিন্তু অনেক ভুল আছে, আরও প্রেজেন্টেশনটা ঠিকঠাক করবে আজকে, ওকে? ভালো, ও ছেলেদের কে আসবে, তুমি এসো, কম, ফোনটা নিয়ে এসো, সব আসবে, দাঁড়ার সময় চলে গেছে, আগে ছেলেগুলো করাই, লেডিস ফার্স্ট মানে অনেক বেশি চান্স দিয়েছি, হচ্ছে কি হিংসুটা দেখে পড়ছে, ওদের করাবে, ওদেরটাও দেখতে চাইছে কেমনটা, এই অরিজিনাল মেয়ে, জিন টেস্ট করার দরকার নেই, হ্যাঁ ওদেরটা করাবেন না, খাওয়ার সময়টা স্যার হয়তো খাওয়ার সময় হলে যদি হয়তো বলতে স্যার আমাদেরকে দেবেন না আগে সেলিনা মহাচালাক সেলিনা আজকে বাড়িতে গিয়ে ভালো করে রেডি করে কালকে আমার প্রেজেন্টেশন প্রত্যেকের কিন্তু চাই মানে আজকেই প্রেজেন্টেশন দেবে আর কালকে কিন্তু কোনো রকম কারেকশন আমি দেখবো না এখানে একদম যেন সুন্দর পারফর্ম হয় ওকে আর কি নাম দীপ্তি বাড়িতে গিয়ে আজকে আর কিচ্ছু করা দরকার নেই শুধু ইন্ট্রোডিউস প্র্যাকটিস করো বাড়িতে বড় আয়না থাকলে বড় আয়নার সামনে প্র্যাকটিস করবে বড় আয়নার সামনে প্র্যাকটিস করবে কথা নয় বাড়িতে বড় আয়নার সামনে প্র্যাকটিস করবে না থাকে ছোট আয়না যদি নাও থাকে কিচ্ছু না থাকে লেসেন হয় স্টপ কিছু যদি নাও থাকে সোজা দেওয়ালের দিকে একদম দাঁড়াবে এইভাবে দেওয়ালের দিকে তাকাবে এইভাবে বিয়ে প্র্যাকটিস করবে তাতেও কাজ হয় আয়নার দিকে তাকালে কি হয় যে নিজের দিকে আই কন্ট্যাক্ট করছে অনেকটা কাজ হয় স্টার্ট হাত এভাবে রেখো না সাইডে রেখো হ্যাঁ পকেটে নয় হয়নি ঠিকঠাক কমপ্লিট তো হয়নি যেগুলো আজকে এক্ষুনি রেকর্ড করছি প্রতিটা গ্রুপে পাঠাবে ঠিক আছে প্রত্যেকে দেখুক যে কার কোনটা সমস্যা যদি কারেকশন মনে হয় বলাতে ভুল না প্রেজেন্টেশনে ভুল প্রেজেন্টেশন মানে যে বললাম দাঁড়ানো স্টাইল তুমি বলতে না এরকম লাফি যাচ্ছিলে আমি ওটাই বলছি তুমি দেখলে তবে তো কারেকশন হবে সেকেন্ড টাইম না এবারে লিসেন পুরো গ্রুপে পাঠাবে যেগুলো রেকর্ড হচ্ছে প্রতিদিন এবার থেকে রেকর্ড করবো আমি যখন আসবে একদম ফোনটা নিয়ে ভিডিও দিয়ে দেবে এবারে যেটা করবে কি ধরো দীপ্তি তার ভিডিওটা পাঠালো গ্রুপে তোমরাও ফিল ফ্রি মনে হলো যেটা যে এখানটা কারেকশন করলে ভালো হতো যে স্যার এই জায়গাটা দীপ্তির মনে হচ্ছে পাটা বেশি নড়ছে হাতটা ওইভাবে বোধ হয় ঠিকঠাক নয় যেমন ওর ক্ষেত্রে কী নাম অর্পিতা অর্পিতার ক্ষেত্রে দেখো প্রথম যখন বলছিলাম একটু নিচের দিকে আমি যখন বললাম যে মাথাটা তুলতে তোমরা প্রত্যেকে লক্ষ্য করবে দুটোর মধ্যে কত ডিফারেন্স দেখবে প্রথম যখন এখানে দাঁড়িয়ে কথা বলছিল এইভাবে দাঁড়িয়ে যে ঠিক এইভাবে কথা বল যখন বললাম মাথাটা তোলে এইভাবে তুললে দেখবে প্রথমে ওই মাথা নিচু করে বলা আর মাথা তুলে বলার মধ্যে যে কনফিডেন্স লেভেলটা চেঞ্জ হচ্ছে নিজে বুঝতে পারবে লুকসের মধ্যে চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে যেন অনেক বেশি কনফিডেন্ট অনেকটা বেশি কনফিডেন্ট বলে মনে হচ্ছে তুমি যে নিজেও দেখবে যে হ্যাঁ তাই তো আমার নিচের দিকে মুখ ছিল একদম মাথা উঁচু করে বলতে হয় আই কন্ট্যাক্ট মানে কি সবসময় যে আই কন্ট্যাক্ট মানে যে এখানে তো এতজন আছে আই কন্ট্যাক্ট কীভাবে করবে অর্থাৎ মাথাটা উঁচু করে বলতে হয় সবসময় এইভাবে কোনোদিন কথা বলতে নেই একদম এইভাবে মাথা উঁচু করে কথা বলবে ওকে কনফিডেন্স লেভেলটা দেখবে চেঞ্জ হয়েছে তো এটা একটা কারেকশন তুমি দেখলে বুঝতে পারবে হ্যাঁ তাই তো ঠিক আছে ভিডিওটা একদম গ্রুপে পাঠাবে ওকে আর আজকে আজকে প্রত্যেকেই কিন্তু মাস্ট পাঠাবে কম তুমি এসো প্রত্যেকেই কিন্তু পাঠাবে আজকে থেকেই আর কালকে কিন্তু কোনো অন্য কোনো আমি এক্সকিউজ দেখবো না আর এখানে যখন বলবে কিন্তু একদম ঠিকঠাক রেডি করে আজকে কোনো অন্য কোনো কিছু পড়ার দরকার নেই যদি অন্য কোনো পড়া হোমওয়ার্কস দেয় স্যার বলে দেবেন যে স্যার আজকে শুধু আজকের দিনটা ছেড়ে দিন কৃষ্ণেন্দু স্যার বলেছেন আজকে শুধু আমরা সেলফ ইন্ট্রোডাকশনটা বাড়িতে প্র্যাকটিস করব কারণ কালকে আমাকে প্রেজেন্টেশন দিতে হবে
কালকে আমাকে ঠিকঠাক দিতে হবে, একটা দিনের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, পরের দিন আমি পড়া দিয়ে দেবো। যদি কোনো স্যার দিয়েও দেয় যে হ্যাঁ কালকে আমাকে পড়াটা করে দিতে হবে, বোঝা গেছে কি বললাম? কালকে আমার চাই চাই একদম সুন্দরভাবে প্রেজেন্টেশন, কারেকশান যেটা বললাম, স্যার যেটা লিখিয়েছেন সেটাই করবে, তার সাথে একটু লাইকিংস ডিসলাইকিংসটা ঢুকিয়ে দেবে, দেখতে ভালো লাগে আর তুমি কী ধরনের মানুষ। এই আই এম হার্ড ওয়ার্কিং, ফ্রেন্ডলি, ক্রিয়েটিভ মাইন্ডেড, পজিটিভ মাইন্ডেড, সেলফ মোটিভেটেড, এই টার্মসগুলো 3-4-5 ঢুকিয়ে দেবে, ঠিক আছে? ফোন একদম সুন্দরভাবে করবে। এরপরে কে আসবে? ঠিক আছে, তুমি আসবে, ফোনে রেডি থাকো। কি নাম তোমার? স্টার্ট। গুড মর্নিং আগে উইশ করো, ঠিক আছে? বলো না। হোম মেকার? হাউস মেকার হয় না, হোম মেকার। বুঝতে পারছে কি ভুলটা হয়েছে? বলতে পারছে না কালকের দিন কিন্তু এই জিনিসটা যেন না হবে না। ভালো করে তুমি নিজে একা ভিডিওগুলো দেখবে আর গ্রুপে অবশ্যই পাঠাবে। কাম, গিভ মি ইয়োর ফোন ফার্স্ট। Just a minute. Hello sir, hello everyone, thanks for call, thank you for giving me this. Okay, good morning wish karo. Hello sir, good morning, hello everyone, thank you for call. Good morning, সবাই বলেইনি তো, আগে বলতে দাও, গুড মর্নিং এভরিবডি, তবে তো গুড মর্নিং, আর বলো গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং, এটা বলবে আগে, এটা আদায় করে নেবে, গুড মর্নিংটা আদায় করে নেবে, যতক্ষণ পর্যন্ত না গুড মর্নিং বলছে ভাববে আমার দিকে কেউ মনোযোগ দেয়নি। আবার বলো গুড মর্নিং এভরিবডি, বস, এটা হচ্ছে, এটা হচ্ছে তোমাকে করতে হবে। ওকে বলো একসাথে, পারি ঠিকঠাক বুঝলে? আমি এই জন্যই তোমাকে পরের দিন, কালকে কিন্তু আমি কোনো মার্কশিট দেখবো না, আর ভিডিওটা অবশ্যই গ্রুপে পাঠাবে। পরের দিন সিডং এটা কার ফাইল? ফাইল ছাড়া তো নেওয়াই যাবে না, আমি ফাইলটা রাখবো কোথায় গেব, সব উড়ে চলে যাবে। এটা কার ফাইল? জমা দিয়েছ, লেখা ভেতরে আছে, এটা তোমার, এটা এটা বলো, ঠিক আছে আমি রাখছি, ফাইলগুলো কালকে জমা নেব, কালকে ফাইলগুলো মাস্ট একদম। আচ্ছা ঠিক আছে, এগুলো সবগুলো দিয়ে দাও, লেখাগুলো যেহেতু এনেছো নিয়ে যাওয়ার দরকার নেই, আমাকে দিয়ে দাও, একটাতে থাকুক পরে আমি গুছিয়ে নেব। আচ্ছা দেখছেন, সেটাও কালকে যেগুলো করতে হবে ফাইল মাস্ট, নাম্বার ওয়ান সেলফ ইন্ট্রোডাকশন আজকে রাত্রিবেলা প্রত্যেকেই পাঠাবে, আমি বারবার বলছি,
তিন নম্বর কালকে খুব ভালো, মানে আজকে বাড়িতে গিয়ে সারাদিনই প্র্যাকটিস করবে শুধু সেলফ ইন্ট্রোডাকশন। যারা লং ডিস্টেন্স যাবে, যেমন ধরো কী নাম বললে, শিখা, তোমার নামটা কি, তোমার নাম ভগবানপুর, সুলেখা, বাসে করে যাবে তো? বাসে করে যে যাবে, বাসে করে চোখ বোঝাবে, মনে মনে সেলফ ইন্ট্রোডাকশনটা রিপিট করবে একদম মনে মনে। ওতেও কাজ হয়, ঠিক আছে, ওতেও কাজ হয়, ট্রাস্ট মি, ওতেও কাজ হয়। বাড়িতে যেতে যেতে মনে মনে ভাববে সেলফ ইন্ট্রোডাকশন একবার রিপিট করে নিই, বিড়বিড়ি বিড়ি করে বলবে আস্তে আস্তে, কেউ তো শুনতে পাবে না, পাশে যে আছে বিড়বিড়ি করে বলবে সেলফ ইন্ট্রোডাকশন ঠিকঠাক হচ্ছে কি না। বা আমি বলছি সময়টা, এক্সট্রা সময় তোমাদেরকে নেওয়া দরকার নেই যে বাড়িতে গিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা সময় নষ্ট করে বলতে হবে, তা নয়। বোঝা গেছে কি বললাম? কালকে মাস্ট একদম। আর আজকে যেগুলো পাঠালাম সেগুলো অবশ্যই গ্রুপে পাঠাবে।